হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এফএল স্টুডিওর নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখবো কিভাবে এফএল স্টুডিও থেকে অনেকটা রিভার্ব দেওয়া হয় ভোকালে। তো প্রায় আমরা যখন গানে কাজ করি অথবা গজলে কাজ করি, রিভার্ব আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। তো আমরা সেটাই আজকে শিখবো, চলুন শুরু করা যাক। সো এখানে আমার যে ভয়েসটা আছে, এটা আমার একটা সিঙ্গারের ভয়েস, ওর নাম এম এস জীবন। তো অলরেডি এটা গানটা আমার অফিসিয়াল চ্যানেলে পাবলিশ হয়ে গেছে, আপনারা চাইলে শুনতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তো আমি ফার্স্ট র ভোকালটা প্লে করে আপনাদের শোনাচ্ছি যে ভয়েসটা আসলে কেমন। তুমি যে আমার, তুমি যে আমার, তুমি ছাড়া এই জীবন অন্ধকার। নাইস, খুবই সুন্দর ভয়েস ওর। তো এই গানটা অলরেডি পাবলিশ হয়ে গেছে। তো আমরা এখান এটাকে একটা নতুন একটা স্যাম্পল নিয়ে নিব, ট্র্যাকে ক্লিক করলে আমার এখানে নতুন একটা চ্যানেল একটা চলে এসেছে, এটা চ্যানেল 6-এ। এটাকে আমরা রিনেম করে নেব F2 প্রেস করে ভোকাল। ওকে, তো এবার আমি যেটা করব এখানে, তো রিভার্ব দেওয়ার জন্য আমরা দুইভাবে আমরা রিভার্ব দিতে পারি। একটা হলো যে কারেন্ট চ্যানেল, মানে এই চ্যানেলের একটার ভিতরেই এখানে যে প্যাটার্নগুলো আছে আমরা এখানেই রিভার্বটা দিতে পারি, যেটা অ্যাজ ইউজুয়াল বেসিক লেভেলে যারা আসে তারা এটা ইউজ করে। এবং আমি অ্যাডভান্স লেভেলে একটা রিভার্ব আছে যেটা সাইড চেঞ্জ করে ওভাবে এটা রিভার্বটা দেওয়া হয়। আমি ওটা দুটা আমি আজকে দুটো পদ্ধতি আপনার সাথে শেয়ার করব, দুটো প্যাটার্ন সিস্টেমই কীভাবে করা হয়। ফার্স্ট আমরা ফার্স্ট অফ অল এই সেম প্যাটার্ন আমরা করব। তো এখান থেকে আমি রিভার্ব টুটা নিয়ে নিচ্ছি। ওকে, তো রিভার্বটা ডিফল্ট যেভাবে আসে, ফার্স্ট আমি এভাবে আপনাদের শোনাই একটু কী কেমন লাগে শুনতে। এটা তুমি যে আমার, তুমি যে আমার, তুমি ছাড়া এই জীবন অন্ধকার। ওকে, তো এখানে আমার যেগুলো আছে আমি সেগুলো একটু আপনাদের দেখাই এখানে কী কী আছে। ফার্স্টে আছে হাই কাট, লো কাট, ডিলে, সাইজ, ডিপথ, স্পিড, মুড, টেম্পো, বেস, ক্রস, ড্যাম্প, ডিকে এবং ড্রাই, ইয়ার এবং ওয়েট। তো এখানে হাই পাস এবং লো পাস, তো হাই পাসটা আমি একটু বাড়িয়ে নিচ্ছি এবং লো পাসটা একটু বাড়িয়ে নিচ্ছি, দুটো একটু বাড়িয়ে নেব। এবং ডিকে ব্যাপারটা কী, আমি যখন এটাকে প্লে করব, ডিকে যখন আমার জিরো থাকবে তখন আমার এখানে আপনারা হিন্ট প্যানেলে দেখতে পাবেন এখানে একদম জিরো আছে, একদম জিরো, জিরো এমএস। তো এখানে আমি যখন এটাকে আমি বাড়িয়ে নেব, জিরো মানে ভিডিওটা মানে সরি অডিওটা প্লে করার সাথে সাথেই এটা মানে আমার যে রিভার্বটা আছে ডিলেটা শুরু হয়ে যাবে। কিন্তু যখন আমার এটা একটু বাড়িয়ে দেবো আমি, তখন আমি এটাকে 1 মিনিট করে দিব, সরি, যখন এটাকে আমি একটু বাড়িয়ে নিচ্ছি তখন এটা কী হবে, ভয়েসটা প্লে হওয়ার কিছুক্ষণ পরে আমার রিভার্বটা আসবে। তো আমি একটু শুনিয়ে নিচ্ছি আপনাদের। তুমি যে ভয়েসটা যখন আমার প্লে হচ্ছে তার কিছুক্ষণ পরে আমার রিভার্বটা আসছে। ওকে, তো এরপরে আসছে আমার সাইজ। সাইজটা এটা আসলে আমরা যখন এটাকে কমাবো বাড়াবো আপনারা দেখতে পাবেন এখানে এই যে ভিজুয়ালটার সাইজটাও কিছুটা কমছে, ছোটো হচ্ছে এবং বড় হচ্ছে। তো এটা কমিয়ে ফেললে এটাও ছোটো হয়ে যাচ্ছে এবং এটা বাড়িয়ে দিলে এটাও বড় হয়ে যাচ্ছে, এটা কিছুটা রুমের মতন। যদি আমি মনে করি যে হ্যাঁ আমি একটা রুমের মধ্যে গাচ্ছি, তো এখানে আমি যখন এটা বড় করে দেব তার মানে আমি একটা বড় রুম পাচ্ছি, এবং এটা ছোটো করে দিলে মানে আমি ছোটো করে একটু শোনাই আপনাদের। তুমি যে আমার, মনে হচ্ছে যেন কোনো ছোটো একটা রুমে গানটা গাওয়া হচ্ছে। যখন এটা আমি বাড়িয়ে দিব মনে হবে একটা বড় রুমে গানটা গাওয়া হচ্ছে। তো আমার যেহেতু আমার একটা মানে ক্লিয়ার ভয়েস প্রয়োজন, সো এটা আমি বাড়িয়ে দিচ্ছি। এটা যখন আমার কোনো যেমন বাংলা নর্মাল গানগুলো করা হয় তো সেগুলোকে একটু কমানো থাকে, বাট আমার একটু বাড়ানোর প্রয়োজন, সো আমি এটা বাড়িয়ে দিচ্ছি। এরপরে আমি ট্যাম্পটাও অন করে নেব, আপনাদের যখন বিপিএম এর অনুযায়ী আপনারা এটা ট্যাম্পটা অন করে নেবেন। এরপর আছে বেস, তো বেসটা আমি ফুল করে নিচ্ছি, যেখানে হাই ভয়েস অবশ্যই আমার বেসটার প্রয়োজন হবে, বেসটা আমি বাড়িয়ে নিচ্ছি। এবার আছে ডিকে, ডিকেটা আমার প্রয়োজন নেই সো আমি কমিয়ে নিচ্ছি। এবার আমি একটু শুনবো আমার ভয়েসটা। তুমি যে আমার, তুমি যে আমার, তুমি ছাড়া এই জীবন অন্ধকার। ওকে, তো এরপরে আমি যেটা করব, এখান থেকে আছে আমার ড্রাই। ড্রাইটা আমি যতটা কমাবো আমার ভয়েসটার সাউন্ডটা ততটা কমে যাবে, এবং ড্রাইটা যত বাড়াবো, তো আপনার যদি মনে হয় কখনো যে আপনার ভয়েসটার সাউন্ডটা একটু কম আছে, আপনি চাইলে এখান থেকে বাড়িয়ে নিতে পারেন, বাট আমার এখন প্রয়োজন নেই কারণ আমার সাউন্ডটা যথেষ্ট পরিমাণে ক্লিয়ারেন্সে আছে, সো আমি এটাকে
যা একটু কমিয়ে দেবো, কারণ আর একটু ক্লিয়ার, যখন আমি আসলে আমরা ফার্স্ট এখন দেখাচ্ছি শুধুমাত্র রিভার্ব নিয়ে, বাট আপনি যখন একটি ভয়েস, মানে সেটা একটা গানের ভয়েস, একটা গানের ভয়েস যখন আপনি মিক্স করতে যাবেন, শুধু কিন্তু সেখানে রিভার্বটা থাকবে না, সেখানে আপনি আরও অনেক কিছু বিএসটি ইউজ করবেন, ডিলে হোক বা অন্যান্য যেগুলো হোক সেগুলো সব আপনি ইউজ করবেন। সো যখন আপনি ইউজ করতে যাবেন, একটু একটু ভলিউমটা আপনি লেভেল রাখার চেষ্টা করবেন, যাতে সবগুলো বেড়ে গিয়ে একটা বাজে সাউন্ড না করে। সো আপনি সবসময় সাউন্ডগুলো একটু লেভেল রাখার ট্রাই করবেন। ওকে, এরপর আমার এখানে আছে ওয়েট, তো ওয়েটটা আমি একটু কমে, ওয়েটটা বাড়িয়ে দিলে একটু মনে হবে মানে সাইডে একটা নয়েজ চলে আসে, আমি একটু ওয়েটটা বাড়িয়ে আপনাদের শোনাই। তুমি যে আমার, তুমি যে মনে হচ্ছে ভয়েসটাই, এই দেখছেন আপনার ভিজুয়ালটা দেখে বুঝলেন, এখানে সাউন্ডটা বাধা পাচ্ছে, একটা ব্রাইটনেস চলে আসছে সাইড, আপনার দেখতে পাবেন একটু কমিয়ে দিলে নাই, আর একটু বাড়িয়ে দিলে ব্রাইটনেসটা চলে আসছে। তো আপনার এটা কমই, আমি আমার যেহেতু কম দরকার, আমি এটা কমিয়ে নিচ্ছি, আপনাদের অনুযায়ী আপনারা ওইভাবে করে নেবেন। আসলে মিউজিকের ব্যাপারটা কি, আমি যেভাবে করছি আপনি দেখে দেখে সেইভাবে করলেন তা না, প্রত্যেকের ভোকালে একটা আলাদা থাকে, যেমন আমার পার্সোনাল যে ভোকালটা সেখানে আমি একটু একটা একটু বাড়িয়ে রাখার চেষ্টা করি, যেটা আমার ভয়েসের সাথে স্যুট করে, আর এই যে ভোকাল ভয়েসটা সেটা আমি একটু কমিয়ে রাখার চেষ্টা করি, কারণ এটা ক্লিয়ার আছে। তো যার যার ভয়েস অনুযায়ী আলাদা আলাদা একটা ডিপ থাকে, আলাদা একটা রেশিও থাকে, তো আপনি সেই অনুযায়ী কাজ করে ট্রাই করবেন, আপনার কাছে যেটা ভালো মনে হয় নিজের কাছে। ওকে, তো আমি একটু কমিয়ে রাখলাম, এবার আমরা একটু শুনে দেখবো এটা। তুমি যে আমার, তুমি যে আমার, তুমি ছাড়া এই জীবন অন্ধকার। এবার আমরা একটু রিভার্বটা ছাড়া শুনে দেখবো যে এটা কেমন লাগে। এটা আমরা ফার্স্টে শুনলাম রিভার্ব দিয়ে, এবং রিভার্ব ছাড়া একটু শুনবো আমরা যে কী করলাম আমরা। তো রিভার্ব ছাড়া একটু শুনি আমি। তুমি যে আমার, তুমি যে আমার, তুমি ছাড়া এই জীবন অন্ধকার। ওকে, তো এই ছিল আমাদের ফার্স্ট মেথডটা, ফার্স্ট পদ্ধতিটা রিভার্ব দেওয়ার, সেম চ্যানেল র্যাকের ভিতরে, সেম প্যাটার্নে, সেম চ্যানেলে। তো এরপর আমরা সেকেন্ড মেথডটা দেখবো, যেটা সাইড চ্যানেলের মাধ্যমে যেটা করা হয়। তো ফার্স্টে আমি এখান থেকে এটা এমটি করে নিচ্ছি, এটাকে আমরা সরি ডিলিট দিয়ে দিচ্ছি আমি। তো এখানে আমি একটা ভয়েসটাকে রাউটিং করে নেবো, সেকেন্ড তো আমি সাইডে ক্লিক করলাম এবং রাউট টু দিস ট্র্যাক, তো আমি এটাকে রাউট টু দিস ট্র্যাক করবো। এরপর আমাদের যেটা হলো, আমার ভয়েসটা এখানেও যাচ্ছে এবং মাস্টারেও যাচ্ছে, তো এই চ্যানেল থেকে আমার মাস্টারে যাচ্ছে। তো এটাকে আমরা যেটা করবো, আমি এটাকে রিনেম করে নিচ্ছি। একটা কালার দিয়ে দিলাম আমি। ওকে, তো আমার এবার যেটা হচ্ছে, আমরা কেন সেম প্যাটার্নে নিলাম এবং সেম প্যাটার্নে সাইড চেঞ্জ করে কেন নিলাম, এটার মধ্যে একটা পার্থক্য, যখন আমি এটার ভিতরে আরও অনেকগুলো ভিএসটি আমি ইউজ করবো, যখন আমি একটা ফাইনাল সং মিক্স করতে যাব, তো সেটা যেহেতু হচ্ছে আমার এক প্যাটার্নের ভিতরে আমার ড্রাইটাও আসছে, আমার ওয়েটটাও এক প্যাটার্নের ভিতরে আসছে, মানে সেম চ্যানেলের ভিতরে, তো এটা অনেকটা মিলে অনেকটা মনে করেন একটা মার্ক টাইপের একটা সাউন্ড করে। বাট যখন আমি একটা সাইডের প্যানেলের কাজটা করবো, তখন এটা ভয়েসটা অনেক ক্লিয়ার থাকে এবং রিভার্বটা অনেক ক্লিয়ারলি রিভার্বটা কাজ করে। ওকে, তো ফার্স্ট আমি এখানে একটা রিভার্ব নিয়ে নিচ্ছি, ওকে। এবার আমাদের যেটা করতে, এবার কিন্তু আমাদের পজিটিভটা একটু আলাদা, যেহেতু আমরা যখন সেম চ্যানেলে যখন আমরা এটা নিয়েছি, তখন যেটা আমরা করেছি এবার কিন্তু একটু আমাদের ডিফারেন্ট ব্যাপারটা। তো এখানে আমি কী করবো, ফার্স্টে আমি ড্রাইটা কমিয়ে নেব, কারণ ড্রাইটা আমার অলরেডি এখানে আমার আছে, সো ড্রাইটা আমি একটু কমিয়ে এবং ওয়েটটা বাড়িয়ে নেব। ড্রাইটা যেহেতু আমার এখানে আছে, সো আমার এখানে ড্রাইটা একদম প্রয়োজন নেই, এবং আমি বেসটাও বাড়িয়ে নিচ্ছি, এবং লো কাট এবং হাই কাটটাও একটু বাড়িয়ে নিতে হবে, সাইজটাও অ্যাজ ইউজুয়াল বাড়িয়ে নিচ্ছি, এবং ডিকেটাও একটু বাড়িয়ে নিচ্ছি, ট্যাম্প অন করে দিচ্ছি। শুধু আমার যেটা করতে হবে, ড্রাইটা আমার কমিয়ে দিতে হবে এবং ওয়েটটা বাড়িয়ে দিতে হবে, যেহেতু এটা আমার সাইড চ্যানেলের মাধ্যমে আমরা এটা করছি। এরপর আমি এটা প্লে করি ভয়েসটা, যদি আপনারা একটু শুনতে পারেন। তুমি যে আমার, অনেকটা রিভার্ব চলে এসেছে আমাদের ভয়েসে, তো আমরা সব কিছু একটু কিন্তু রাখবো না। সো আমরা যেটা করবো এখানে, আমার প্রয়োজন অনুসারে আমি এখান থেকে ভলিউমটা কমিয়ে নেব, যে আমার যতটুকু রিভার্ব প্রয়োজন আমি যতটুকুই রাখবো এখানে।
তুমি দে আমার, তুমি দে আমার, তুমি ছাড়া এই জীবন অন্ধকার। তো আপনারা যদি শুনে থাকেন আগেরটা, ফার্স্ট যে আমি মেথডটা অ্যাপ্লাই করেছি সেটাতে কিন্তু এটা একটু বেটার, কারণ এটা যেহেতু আমার আলাদা একটা প্যাটার্নে আছে এবং আলাদা একটা চ্যানেল রেখে যেহেতু এইটা, সো একটু ডিফারেন্ট সাউন্ড করে এবং এটা প্রিটি মাচ কুল এবং পারফেক্ট। যারা অ্যাডভান্স লেভেলের মিউজিক মিক্সার আছে, মিক্স ইঞ্জিনিয়ার আছে, তারা এটা ইউজ করে থাকে। সো আপনারা এটা ট্রাই করবেন বা সেটা প্র্যাকটিস করবেন, এবং রিভার্বটা এবং ডিলেটা, ডিলের ক্লাসটা আমরা নেক্সট ভিডিওটা অবশ্যই ডিলে নিয়ে আসবো, ডিলে সম্পর্কে সব কিছু। এবং আপনার রিভার্ব ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি সেগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাই।